আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক জানিয়ে দিব গত চব্বিশ ঘন্টার সাউদি আরবের কোভিড আপডেটটি প্রিয় দর্শক গত চব্বিশ ঘন্টায় সাউদিতে নতুন করে আক্রান্ত হলো ছয়শো তিপ্পান্ন জন সুস্থ হয়েছে এক হাজার আশি জন মারা গিয়েছে দুজন সর্বমোট আক্রান্ত এখন পর্যন্ত সাত লক্ষ পাঁচচল্লিশ হাজার সাতাইশ জন সুস্থ হয়েছে সাত লক্ষ তেইশ হাজার পাঁচশো জন মারা গিয়েছে আট হাজার নয়শো আটানব্বই জন সক্রিয় করোনা রোগী অনেকটাই কমেছে বর্তমানে সৌদিতে সক্রিয় রোগী আছে বারো হাজার চারশো আশি জন যা গত মাসে পঞ্চাশ হাজারেরও উঠতে ছিল আলহামদুলিল্লাহ আক্রান্ত অনেকটাই কমেছে আক্রান্তের দিক থেকে আগের মতোই রিয়াদ সর্বোচ্চ একশো তিরাশি জন জিদ্দা আটান্ন জন দামাম সাঁত্রিশ জন মদিনা আল মনোয়ারা সাতাইশ জন আবাস চব্বিশ জন মক্কা আল মোকারম্মা তেইশ জন এত বিশ জন রিয়াদে সুস্থ হয়েছে তিনশো জন জিদ্দাতে সাতাত্তর জন দামামে তিয়াত্তর জন হুপুপে সাঁত্রিশ জন তাইপে একত্রিশ জন জিজানে তিরিশ জন মদিনা আল মনোয়ারাতে উনত্রিশ জন আভাহাতে পঁচিশ জন মক্কা আল মোকারামাতে চব্বিশ জন হাইলি একুশ জন এ হলো গত চব্বিশ ঘন্টার সৌদি আরবের কোভিড আপডেট আল্লাহ সুবান তালার রহমতে অশেষ রহমতে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে